এমন কতগুলো শব্দ আছে অর্থ ও ভাবের দিক থেকে যেগুলো রয়েছে বিপরীত, অর্থ এবং ভাবের দিক থেকে কি আছে বিপরীত আছে, বা বিপরীত অর্থ ধারক স্বরূপ বা বিপরীত অর্থ থাকে, তাহলে তা যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির কি পাই সম্পূর্ণ বিপরীত অর্থ পাই। এখন আমি একটা কথা বলবো, সেই কথাটা পৃথিবীতে এমন কোন শব্দ নেই যার বিপরীত শব্দ নেই, প্রত্যেকটা শব্দেরই কি আছে বিপরীত শব্দ আছে। আর এই বিপরীতটা কি আমি একটা বলবো তার অপর শব্দটা বলা। দেখো যেমন আলো বলে অন্ধকার, তুই বলে কালো, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তার গুণগুলো। দেখো আলো এবং অন্ধকার, এখানে কি আলোর অপর বিপরীত কি হবে অন্ধকার, আলোর বিপরীত কি হবে অন্ধকার হবে। আবার দেখো কি স্বর্গের বিপরীত কি হবে নরক, বা নরকের বিপরীত কি হবে স্বর্গ হবে। এই যে আমরা দেখতেছি যে একটা ভালো একটা মন্দ, এটা হচ্ছে কি বিপরীত শব্দ। দেখো উল্লেখিত পাঠ আলো স্বর্গ উত্তম অনুর্ধ সবগুলো বিপরীত শব্দ হলেও এর অন্ধকার নরক অধম ও নিম্ন, সুতরাং এর বিপরীত শব্দগুলো হচ্ছে কি হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ আপনি এখন দেখো মূল শব্দ এবং বিপরীত শব্দের মধ্যে আলোচনা করি। প্রথমে হচ্ছে মূল শব্দ, প্রথমে আমি একটা শব্দ লিখব, সেই শব্দটা হচ্ছে কি মূল, তার অপরটা হচ্ছে কি বিপরীত বা অপরজিট, আমরা ইংলিশে বলি অপরজিট ওয়ার্ড। দেখো এখানে মূল শব্দ যদি আমি লিখি, আমি এক সংস্থা দিয়ে বুঝাচ্ছি, প্রথমে আমি তোমাদের দেখো ছোট মানে ইজি দেখি করছি আকাশ, আকাশ আকাশের বিপরীতে কি হবে নাই জমিন হবে নাই পাতল পাতাল হবে। তাহলে দেখো আকাশটা হচ্ছে উঁচায় এবং জমিনটা বা পাতাল হচ্ছে নিচু। দেখো পাতাল কিংবা জমিন, জমিন যেটাই দেখো হবে। তারপরে দেখো আদি, আদি মানে কি পূর্ব আগে, তাই তো আদি মানে হচ্ছে কি আগে, আদি মানে কি আগে, আর আদি হচ্ছে অন্ত, আদি কি অন্ত। তারপরে দেখো উত্তম বা অধম, আমি যদি লিখি অধম তাহলে এর বিপরীত কি হবে উত্তম, এর বিপরীত শব্দ কি হবে উত্তম। তারপরে দেখো আমি যদি লিখি উচিত তার বিপরীত কি হবে অনুচিত, আস্তিক তার বিপরীতে কি হবে নাস্তিক, বা নাস্তিক যদি বলি তার বিপরীতে কি হবে আস্তি। এভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই বইটাতে তোমাদের দেখো এই বই যে বই এই বইয়ে তোমাদের বিপরীত শব্দ আছে 79 পৃষ্ঠা, এই 79 পৃষ্ঠার যে বিপরীত শব্দ অনেক কম দেওয়া আছে, এগুলো পড়বে এবং এর বাইরের গুলো যেহেতু তোমরা সেভেনে পড়ো তাহলে দেখবে এর ভিতর থেকে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সব কমন পাবে, কমন থাকবে। তাহলে দেখো আমি তোমাদের বলি উচিত, এখানে কি হবে অনুচিত, অনুচিত উচিত অনুচিত, এইভাবে আমি তোমাদের বইয়ের জন্য পড়ছি। অগ্র কি হবে পর্চা, অগ্র কি হবে পর্চা, কিছু কিছু আবার বিপরীতটা হচ্ছে যেমন আকাশ পাতাল বোঝা যায়, অধম উত্তম এগুলো বোঝা যায়, যেমন অগ্র পচার, অগ্র মানে শুরুর দিকে পশ্চাৎ মানে শেষের দিকে, যদি মিনিট না থাকে তাহলে কোনো সমস্যা হবে না। অর্পণ মানে কি অর্পণ গ্রহণ, অর্পণ গ্রহণ অভিজ্ঞ অনভিজ্ঞ, অভিজ্ঞ অনভিজ্ঞ। তারপরে আগমন নির্গমন, আগমন নির্গমন, আগমন নির্গমন। তারপরে হচ্ছে দেখো আবৃত অনাবৃত, আবৃত কি অনাবৃত, আবৃত কি হবে অনাবৃত, আসল নকল, আসল নকল। তারপরে ইন্দ্রিয় অতি ইন্দ্রিয়, ইন্দ্রিয় অতি ইন্দ্রিয়,
উৎকর্ষ অপকর্ষ, উৎকর্ষ অপকর্ষ, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, দিন অধীন দিন, অধীন স্বাধীন, অধীন কি হবে স্বাধীন। তারপরে দেখো অনুরক্ত, অনুরক্ত মানে বিরক্ত, অনুরক্ত মানে কি বিরক্ত। জ্ঞান অজ্ঞান বা স্বজ্ঞান, যেটাই লেখি না কেন হবে স্বজ্ঞান বা অজ্ঞান। আকুঞ্চ প্রসারণ, আকুঞ্চ প্রসারণ, আয় ব্যয় এটা সবাই বলতে পারবে, আমদানি রপ্তানি। তারপরে দেখো আত্মীয় অনাত্মীয়, তো এইভাবে হচ্ছে কি আমি হচ্ছে তোমাদের বিপরীত শব্দগুলো কি করলাম, কি করলাম যে বোর্ডে যে লিখেছি এইভাবে তোমাদেরকে বিপরীত শব্দ কি করতে হয়। তাই দেখো আমি এখন তোমাদের সাথে আরেকটা, যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শর্ট সাজেশন দিয়েছি, সেই শর্ট সাজেশনের উপরে কিছু কথা বলবো। যেমন তোমাদের ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ তোমাদের সিলেবাসে আছে। দেখো গ ক খ এবং ক, ক খ ক, তো আশা রাখি তোমরা এগুলো পড়বে। তারপর সাজেশনের দরকার কি সারাংশ আছে এক এবং দুই, এগুলো তোমরা করবে। তারপরে দেখো তোমাদের বিগত ইয়েতে আলোচনা করেছিলাম ভাষা এবং সন্ধি, এগুলো তোমরা ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখবে ভাষা এবং সন্ধি। দরখাস্ত তোমাদের দরখাস্ত এবং পত্র দেওয়া হয়েছিল, যেখানে দরখাস্ত এবং পত্র তোমাদের সিলেবাসের আছে, সিলেবাস অনুসারে তোমরা করবে। তাহলে দেখো তারপরে দেখো আমি আরো একটা বলছি, কোমল কঠিন, কোমল কঠিন, কৃত্রিম আসল, কৃত্রিম আসল, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, ক্ষুদ্র বৃহত্ত, ক্ষুদ্র বৃহত্ত, জাগ্রত নিদ্রিত, জাগ্রত নিদ্রিত, জ্বলন্ত নিভন্ত, জ্বলন্ত নিভন্ত, তিক্ত মধুর, তিক্ত মধুর, নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, পূর্ণ শূন্য, পূর্ণ শূন্য, বেষ্টি সমষ্টি, বেষ্টি সমষ্টি, ভদ্র অভদ্র, ভদ্র অভদ্র। তারপরে দেখো মহৎ নিচ, মহৎ নিচ, মহৎ নিচ, শিষ্ট অনিষ্ট, শিষ্ট অশিষ্ট, শিষ্ট অশিষ্ট, শ্রী বিশ্রী, শ্রী বিশ্রী, সুশ্রী কুশ্রী, সিক্ত শুষ্ক, স্বতন্ত্র পরতন্ত্র, স্বতন্ত্র পরতন্ত্র, কনিষ্ঠ জ্যৈষ্ঠ, কনিষ্ঠ জ্যৈষ্ঠ, কর্কশ কোমল, কর্কশ কোমল, কৃপণ দয়ালু, কৃপণ দয়ালু, সহিংসু বদ্ধিংসু, গৃহী সন্ন্যাসী, জঙ্গম স্থাবর, জঙ্গম স্থাবর, জোয়ার ভাটা, তিরস্কার পুরস্কার, তিরস্কার পুরস্কার, দাতা গ্রহীতা, দাতা গ্রহীতা। তারপরে দেখো ধার্মিক পাপিষ্ঠ, ধার্মিক পাপিষ্ঠ, আমি কিন্তু সবগুলো পড়ছি না, আমি মাঝে মাঝে থেকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই অনায়াসী এবং আশি পৃষ্ঠাটা করবে, এর ভিতর থেকে তোমাদের নৈর্ব্যক্তিক আসবে, তো মনোযোগ সহকারে করবে। তারপরে পূর্ব পশ্চিম, বর্ধমান ক্রিয়মান, বর্ধমান ক্রিয়মান, শত্রু মিত্র, শত্রু মিত্র। তারপরে স্বাধীন পরাধীন, স্বাধীন পরাধীন, স্বর্গ নরক আগে বলেছি, স্থাবর অস্থাবর, কুচ্ছিত সুন্দর বলেছি, ক্ষীণ পুষ্ট। তো দেখো আমি তোমাদেরকে বিপরীত শব্দগুলো যে পড়ালাম, আমি কিছু কিছু পড়িয়েছি, আর সবগুলো হচ্ছে তোমরা অনায়াসী এবং আশি পৃষ্ঠা পড়বে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ভালো থাকো সুস্থ থাকো, খোদা হাফেজ।